মালদা জেলার বীরনগর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। ভাঙন রোধের দাবিতে ফরাক্কা জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দিলেন মালদা বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার। অভিযোগ, ভাঙন রোধে কোনো স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না ব্যারাজ কর্তৃপক্ষ। সোমবার এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ধর্ণায় বসে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়িকা চন্দনা সরকার, যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 20 দিন ধরে মালদা জেলার বীরনগর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে প্রায় 100 বাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার মানুষেরা। অভিযোগ, এখনও ভাঙন রোধে কোনো স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না ব্যারাজ কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে ভাঙন রোধের দাবিতে ফরাক্কা জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দিলেন মালদা বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার। সোমবার এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ধর্ণায় বসে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়িকা চন্দনা সরকার, যুব তৃণমূল সভাপতি প্রসেন দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা। অবিলম্বে ভাঙন রোধে কোনো স্থায়ী সমাধান না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানালেন যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। কালিয়াচক 3 নম্বর ব্লক, তার বীরনগর অঞ্চল যেটা আছে, সেখানকার বিস্তীর্ণ গ্রামটাই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। এই নদী গর্ভের ভাঙন রোধের কাজটা করে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ, যেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। আজকে প্রায় 400টি পরিবার এবং 5000-এর উপর মানুষ এই ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত। আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ফরাক্কা ব্যারেজের প্রজেক্টের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন দিয়েছি, এই সমস্ত পরিবারকে জায়গার ব্যবস্থা করতে হবে তাদের থাকার জন্য পার্মানেন্টলি, এবং এই ভাঙন রোধের কাজটাকে আটকে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যদি এই কাজ না হয়, তারা বলেছেন খুব দ্রুত তারা ভাঙন রোধের কাজ শুরু করছেন এবং জায়গা চিহ্নিত করে এই সমস্ত গ্রামবাসীদেরকে তারা রিহ্যাবিলিটেট করবেন। সেটা যদি না হয়, আমরা কিন্তু মানুষের স্বার্থে আগামী দিন তৃণমূল যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলনে জেলা জুড়ে নেব। বিধায়িকা চন্দনা সরকার বলেন, গঙ্গা ভাঙনে চরম সমস্যায় বীরনগরের বিস্তীর্ণ এলাকার মানুষেরা। এই সমস্ত ভাঙন কবলিত মানুষদের পুনর্বাসন ও ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি এদিনের ডেপুটেশনে জানানো হয়েছে বলে জানান তিনি। আপনারা জানেন যে আমার এলাকায় বীরনগর জিপি, যে লালুটোলা, ভীমাগ্রাম, চীনাবাজার, মুন্নাটোলা, সরকারটোলা, যে সমস্ত এলাকায় ভাঙন হচ্ছে গত 1 মাস ধরে, আমরা দেখছি যে এখানে প্রায় আমার এলাকায় 400 মতো পরিবার আজকে গৃহহীন, মানে বাড়িঘর সর্বশান্ত হয়ে গেছে তারা। তাই আজকে ডিএম সাহেবের কাছে আমরা এসেছিলাম ডেপুটেশন নিয়ে, যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং সেই যে বীরনগর অঞ্চলের গত মোটামুটি 4 বছর ধরে যে ভাঙন চলছে, এর একটা আমরা পার্মানেন্ট সলিউশন চাই। তো সেই সমস্ত মানে দাবি দাওয়া নিয়ে আমরা এসেছিলাম। তিনি আশ্বাস দিলেন যে এখন মোটামুটি যে লালুটোলা ভীমাগ্রাম যে প্রথম ভাঙনটা শুরু হয়েছিল, সেখানে তিনি 90 লক্ষ টাকার কাজ শুরু করেছেন টেম্পোরারি। এবং যে ভাঙনটা এখন চীনাবাজার মুন্নাটোলায় হচ্ছে গত 3 দিন ধরে, সেখানেও তিনি কিছু কাজ করবেন এবং পার্মানেন্ট সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে তিনি পার্মানেন্ট একটা সলিউশনের ব্যবস্থা করবেন, যাতে করে বীরনগরে একটা পার্মানেন্ট টেকনোলজি প্রয়োগ করে যাতে করে একটা স্থায়ী একটা সমাধান করা যায়, সেটা তিনি করবেন বলে আমাদের আশ্বাস দিলেন। ফরাক্কা জেনারেল ম্যানেজার এ আজাদ সামি ডেপুটেশনের ভিত্তিতে ভাঙনের সমস্যা সমাধানের আশ্বাস দেন। ইতিমধ্যে প্রায় 90 লক্ষ টাকা ব্যয়ে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। हमने डिस्कस किया था, फिर हमने उन्होंने समझाया क्या क्या काम ऑलरेडी हमने इमरजेंसी में लिया। अभी 3 कॉन्ट्रैक्ट चल रहा है, 90 लाख का काम अभी ऑलरेडी असाइन हो चुका है, अभी 10-15 दिन से वो काम चल रहा है। और भी 3 करोड़ का हमारा इमरजेंसी वर्क का भी प्लान किया, क्योंकि पहले हमने जो जगह इरोशन हो रहा था वो जगह में हमने पूरा शुरू किया था, लेकिन और भी और नया जगह कुछ एरोसन शुरू हो चुका है वो जगह से अपस्ट्रीम, सो वो जगह भी हमने अभी पूरा ये प्लान कर रहे हैं, उसके बाद भी कुछ इमरजेंसी प्रोटेक्शन वर्क करने के लिए। ये अलावा हमने वो परमानेंट प्रोटेक्शन वर्क का भी हमारा वो प्लान चल रहा है। उसमें क्या है, कुछ लेटेस्ट टेक्नोलॉजी उसमें, वो जो बैग्स है, जो मेम्ब्रेन है, तो ऐसा कुछ टेक्नोलॉजीज है, नया टेक्नोलॉजीज है, सो वो टेक्नोलॉजी यूज करके हमने उसको थोड़ा सा परमानेंटली सस्टेनेबल
वो तरीके में हमने करने के लिए अभी कोशिश में है। ভার্জিন প্লাস্টিক উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932769630।